শায়েস্তার 8 বছর দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তার ইচ্ছে সাইকেল চালিয়ে মালদা থেকে কলকাতা পাড়ি দেওয়ার। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জ্ঞাপন করবে সে। সাথে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য আমসত্ত্ব ও গোলাপ জামান। কেন এমন ইচ্ছে তার প্রশ্ন করতেই চটপট উত্তর মমতাদির প্রকল্পের জন্য সে এবং তার দুই দিদিরা আদৌ শিক্ষিত হতে পারছে। ছোটই মেয়েটির নাম সায়ন্তিকা দাস, বাবা প্রদীপ দাস পেশায় গাড়ি চালক, মা উমা দাস গৃহবধূ। আর্থিক অনটনের সংসার তাদের। সায়ন্তিকার দুই দিদির পড়াশুনো মাঝপথে বন্ধ হয়ে যাবার মতন পরিস্থিতি তৈরি হয়। সেই সময় পাশে এসে দাঁড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প, তারপর রূপশ্রী প্রকল্প। সেই কারণে সায়ন্তিকার দিদিরা আজ বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে। সায়ন্তিকাও বিনা পয়সায় পড়াশোনার সুযোগ পাচ্ছে। পরিবর্তন হয়ে গেছে তাদের লাইফস্টাইল। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে সাইকেল চালিয়ে 26শে মে তারিখে রওনা দিচ্ছে সে। মালদা জেলা শাসক থেকে পুলিশ সুপার সহ সরকারি আধিকারিকদের লিখিতভাবে জানিয়েছে তার ইচ্ছের কথা। ইংরেজবাজার পুরো এলাকার 27 নম্বর ওয়ার্ডে মনুষ্কামনা পল্লীতে এক চিলতে টালির ঘরে থাকে সে। সায়ন্তিকার মা উমা দাস জানান, তিনি নিজের আর্থিক অসঙ্গতির কারণে বেশি দূর পড়াশোনা করতে পারেননি। পড়াশোনার করার ক্ষেত্রে নানা সমস্যার জন্য অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আর্থিক কারণে তার মেয়েদের পড়াশোনাও মাঝপথে সমাপ্তি ঘটতো। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্পের সুবিধা পেয়ে সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। তার ছোট মেয়ে তাই দিদির ভক্ত, তার ইচ্ছার জন্য তাকে সমর্থন করছে। ছোট মেয়ের সাথে তারাও যাচ্ছেন দিদির কালীঘাটের বাড়িতে। তারা মালদা থেকে রওনা দিয়ে কৃষ্ণনগর হয়ে বৈদ্যবাটির ডানকুনি হয়ে কালীঘাট যাবেন। ছোট শিশুর এমন কাণ্ডে উচ্ছ্বাসিত 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূজা দাস। তিনি বলেন, শিশুটিকে উৎসাহ দিতে তার পাশে থেকে সমস্ত রকম সহযোগিতা করবেন। আমার নাম সায়ন্তিকা দাস। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। আচ্ছা, তুমি কেন যাচ্ছো মমতা দিদির সঙ্গে দেখা করতে? মেয়েদের শিক্ষার জন্য এত কিছু হচ্ছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। কিসে করে যাবে? সাইকেল করে। জানো কত দূর সাইকেল চালাতে হবে, কতদিন সাইকেল চালাতে হবে? 4 দিন সাইকেল চালাতে হবে। তুমি পারবে? হ্যাঁ। কি করেছেন তোমার জন্য দিদি? আমাদের ফ্রি এডুকেশন দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, জুতো দিচ্ছে, ফ্রি খাবার দিচ্ছে, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। কি নিয়ে যাবে সঙ্গে করে? সঙ্গে করে উপহার কি নিয়ে যাবে দিদির জন্য? উপহার আর গোলাপ ফুল। আর গোলাপ জাম। দিদিকে দেখেছো কখনো? আমি সামনাসামনি দেখিনি, কিন্তু টিভিতে দেখেছি। দেখে কি মনে হয়? দেখে মনে হয় যে কি আমাদের যে এত বুঝি করছেন, সেই জন্য কেউ ধন্যবাদ জানতে চাইনি, সেই জন্য আমি ধন্যবাদ জানাতে আসছি। এই ইচ্ছা কেন হলো তোমার? যে কি আমাদের জন্য এত কিছু করছেন, সেই জন্য আমার ইচ্ছা হলো। দিদি না থাকলে কি তুমি এগোতে পারতে না? না। কেন? কারণ দিদি আমাদের জন্য অনেক কিছু করছেন, সেই জন্য। তোমাকে এই কাজে কে সাহায্য করছে? কেউ না, আমার মন থেকে ইচ্ছা হলো, সেই জন্য। আমার নাম উমা দাস। আপনার মেয়ে যে এই এই যে সাইকেল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবে, কেন আপনি তাকে সাহায্য করছেন বা সমর্থন করছেন? আসলে আমি ছোট থেকে যে এত বড়টা হলাম, আমি যখন পড়াশোনা করছিলাম তখন কি বলে আমাদের খুব কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, এরকম কি বলে কোনো কিছু সাহায্য আমরা পাইনি। মমতা দিদি এমন ভাবে সাহায্য করছে, কিন্তু আমরা কোনো কষ্ট সাহায্য পাইনি, কিন্তু কষ্ট করে আমাকে পড়াশোনা করতে হয়েছে। পড়াশোনা করার পর আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। আমার 3টে মেয়ে, দুই মেয়ে আছে, 3 মেয়ে ছোট মেয়েটা যে যেতে চাইছে মমতাদির সাথে দেখা করতে সাইকেল করে, কিন্তু আমার বড় মেয়েদেরকে যখন পড়াচ্ছিলাম তখন আমার আর্থিক অবস্থা কি বলে খুবই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু যখন মমতা ব্যানার্জি এরকম 8 থেকে কন্যাশ্রী দিচ্ছেন, রূপশ্রী দিচ্ছেন, সবুজ সাথী দিচ্ছেন, এই প্রকল্পগুলো যখন আনল তখন আমার খুবই শুনে আমার খুবই ভালো লেগেছে।
তারপর থেকে আমার মেয়েরা কি বলে এগুলো সাহায্য পেয়েছে, পেয়ে অনেকটা দূর এগিয়ে গেছে। আমার এক মেয়ে বিএ পাস করে এমএ পড়ছে, এক মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে, আর এই ছোট মেয়ে যে আমার কি বলে সাইকেল করে যেতে চাইছে মমতা দির কাছে, তো দিদিদেরকে দেখে প্রেরণা পেয়ে কি বলে উনি ওই কি বলে দেখা করে সমর্থনা জানাতে চাইছে। কিন্তু আমাদেরও কি বলে এরকম ছোট বাচ্চা ছাড়তে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের সাথে আরো অনেকেই যাবে, আর মা বাবা তো দুজন যাচ্ছে। তো এগুলো যে দিদি মেয়েদের জন্য এত যে পরিশ্রম করছে, পরিশ্রম করে যে উনি এত এগিয়ে যাচ্ছে, তো এটার জন্য কি বলে আমার ছোট মেয়ে সাইকেল করে ধন্যবাদ জানাতে যাচ্ছে। সঙ্গে কি নিয়ে যাবে আপনার, কি দিবেন দিদিকে উপহার? দিদিকে মালদার আমসত্ব দিব, কিন্তু আম নিয়ে যাওয়ার তো ইচ্ছে আছে, যে এতদিন থাকবে কিনা, তিন দিন চার দিনের ব্যাপার, ওটা একটু সমস্যা মনে হচ্ছে। তার সাথে আরো অনেক কিছু আচার টাচার নিয়ে যাওয়ার ইচ্ছে আছে, তো আমটা যদি থাকতো তো মনে হচ্ছে আমি আমটাই আগে নিয়ে যেতাম, মালদার আম। তো মালদার আম তো নাম করা, তো ওটা নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তারপরে গোলাপ ফুল, ফুলের তোড়া, এইসব তো নিয়ে যাবো। কতদিন লাগবে যেতে? যেতে চার দিন লাগবে সাইকেল করে। আমার নাম উমা দাস। বলছি, 8 বছর একটি মেয়ে সাইকেল চালিয়ে দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছে, আপনি খবরটা শুনে কতটা উৎসাহিত হয়েছে? একটা ছোট্ট বাচ্চা মেয়ে, মাত্র 8 বছর বয়স, সে যে এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে, এতে আমরা ওয়ার্ডবাসী প্রত্যেকেই গর্বিত তার জন্য। সে এমনকি ওই পরিবারে শুধু সেই মেয়েটিই নয়, তার যে দিদিরা রয়েছেন, দিদিরাও, দিদির আমাদের যে জননেত্রী, তার মাধ্যমে বহু প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। তারা সাইকেল পেয়েছেন আমাদের দিদি সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে, কন্যাশ্রীর টাকাও পেয়েছেন, এবং আমাদের যে রূপশ্রী সেই টাকাও পেয়েছেন। তাদের পরিবারে প্রত্যেকে দিদির প্রকল্পের মাধ্যমে বহু উপকৃত হয়েছেন, এবং ছোট্ট বাচ্চা মেয়েটি আমাদের যে দিদির প্রকল্প আছে, বিনা পয়সায় যে সমস্ত বই খাতা সেগুলো স্কুল থেকে পাচ্ছে, সেই জন্য ও নিজেই অনুপ্রাণিত হয়ে তার পরিবারের সকলের সাহায্যার্থে এই উদ্যোগটি নেওয়া। আপনি কাউন্সিলর হিসেবে তার পাশে বা তার পরিবারের পাশে? না, আমরা কাউন্সিলরের তরফ থেকে প্রত্যেকে তার পাশে আছি এবং তার পরিবারের সাথে সবসময় রয়েছি, এবং আশা করি আগামী দিনে ওর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, এই কামনাই করি। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরডিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245, কল্যাণী, আরডিজে বসন্ত বাবু রোড, কাঁচড়াপাড়া, কলেজ মোড়, কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন আরডিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন, আছে সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া।
ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।